প্রিয় বন্ধুরা, হাশরের ময়দানে কোন শ্রেণীর লোকেরা পুলসিরাত পার হতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপর যে সেতু থাকবে তা তালোয়ারের ধারালো দিকের মতো হবে। যেই প্রথম দল এটা পার করবে তারা বিদ্যুতের গতিতে এই সেতু পার হয়ে যাবে। দ্বিতীয় দল এই সেতু বাতাসের গতিতে পার হয়ে যাবে। তৃতীয় দল দ্রুততর ঘোড়ার গতিতে এই সেতু পার করবে। চতুর্থ দল দ্রুততর গরুর গতিতে এই সেতু পার করবে। এখানে ঘোড়া, গরু এইসব উদাহরণ কেন ব্যবহার করা হয়েছে? কারণ পূর্ববর্তী সময়ে এগুলো বাহিত যানে চলাচল করা হতো। আমরা আজকের পৃথিবীর সাথে মিলিয়ে যদি উদাহরণ দিতে চাই, তাহলে আমরা এখন যেসব যানবাহন ব্যবহার করি সেগুলোর তুলনা হবে, যেমন গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি। এরপর যখন মুমিন ও বিশ্বাসী ব্যক্তিরা জাহান্নামের উপরে সেতু পার হবে, তখন ফেরেশতারা আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এদের রক্ষা করুন, এদেরকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুসলমানের তিনটি সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছিল এবং তিনটি সন্তানই মৃত্যুবরণ করেছে, জাহান্নামের আগুন সে সকল মুসলমানকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এখানে একটি শপথ পূরণ করতে হবে, তা হলো আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা এবং তার নির্দেশ মতো জীবিকা নির্বাহ করা। এটা আল্লাহর তরফ থেকে তার বান্দার প্রতি দয়া, যা আল্লাহ সেদিন দেখবেন। এই পৃথিবীতে সন্তান হারিয়ে যেই মুসলিম যে কষ্ট পেয়েছেন, তার প্রতিদানস্বরূপ আল্লাহ তাকে এই দয়া দেখাবেন। কারণ সে দুনিয়ায় কষ্ট পেয়েও ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। যাদেরকে আল্লাহর দয়া স্পর্শ করবে তারাই এই সেতু পার করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেতু পার করবেন। সব মানুষকেই এই সেতু পার করার চেষ্টা করতে হবে। আমরা আল্লাহর কাছে জাহান্নামের সেই আগুনের ভেতর পড়ে যাওয়া থেকে রক্ষা চাই। যে সকল মুসলমানের কাছে উজ্জ্বল আলো থাকবে তারা এই সেতু খুব তাড়াতাড়ি পার হবে। যে সকল মুসলমানের কাছে অল্প আলো থাকবে তারা খুবই কষ্ট করে এই সেতু পার হবে। কারণ এই আলো মাঝে মাঝে জ্বলবে এবং মাঝে মাঝে চারিদিক অন্ধকার করে নিভে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের উপর এই সেতুকে এভাবে বর্ণনা করেছেন যে এই সেতুর নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এই আগুনের থাবা থাকবে, যেই থাবা সেতু পারাপারকারীদের ধরে আগুনে টেনে নিতে চাইবে। এই আগুনে জিহ্বা থাকবে, যা মাঝে মাঝে বের হয়ে আসবে এবং মানুষকে আছড়ে দেবে। অনেকেই এমন থাকবে যারা এই সেতু পার করতে পারবে, কিন্তু তাদের গায়ে এই আগুনের থাবা ও জিহ্বার আঘাত ও পোড়া চিহ্ন থাকবে। কেউ কেউ সেতু পার করতে না পেরে আগুনে পড়ে যাবে, কিন্তু তাদেরকে পরে এই সেতু পার করার চেষ্টা করবে, তখন তারা এই সেতুর উপর উঠবে এবং তারা নিচে আগুনে পড়ে যাবে এবং তাদেরকে পরবর্তীতে রক্ষা করা হবে না। ভণ্ড কিছু মানুষ আছে যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা মুসলিম নয়, এবং এরা যখন তাদের পরিচিত মুমিনদেরকে তাদের উজ্জ্বল আলো নিয়ে দ্রুত সেতু পার হয়ে চলে যেতে দেখবে, তখন তারা বলবে, অপেক্ষা করো, আমরা দুনিয়ায় পরিচিত ছিলাম, আমাকে তোমার থেকে একটু আলো দাও, অল্প একটু আলো দাও। ফেরেশতারা চিৎকার করে উঠবে, ফিরে যাও এবং নিজের আলো খুঁজে দেখো। এই আলো হচ্ছে দুনিয়ায় করে যাওয়া আমাদের ভালো কাজ এবং ইবাদত। সেদিন একমাত্র আলো শুধুমাত্র নিজের কৃতকাজ থেকেই পাওয়া যাবে। একটি দেওয়ালের দুপাশে মুমিনগণ এবং কাফিরেরা বিভক্ত হবে। এই দেওয়ালের এক পাশে থাকবে আল্লাহর দয়ামায়া এবং অন্য পাশে থাকবে অত্যাচার ও যন্ত্রণা। অবিশ্বাসী কাফিররা সেতু থেকে ছিটকে পড়ে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবে। ইবলিসের থেকেও নিচু স্তরে তারা অবস্থান করবে। ভাই ও বোনেরা, এই সেতু পার হওয়া খুবই কঠিন এবং একমাত্র আপনাদের আলোই আপনাদের এই সেতু পার করতে সাহায্য করবে। আল্লাহ বলেন, এরপর আমরা তাদের রক্ষা করব যাদের তাকওয়া আছে। তাকওয়া কি? তাকওয়া হলো কোরআনে ব্যবহৃত একটি শব্দ, যা সে সকল মানুষদেরকে বোঝায় যারা খারাপ কোনো কাজ করতে গিয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর শাস্তির কথা স্মরণ করে। তারা আল্লাহকে এতটাই ভালোবাসে যে তারা আল্লাহর সাথে এই মহব্বত হারাতে চায় না। তখন তারা কি করে? তারা এ ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। প্রশ্ন উঠতেই পারে,
এই কাজ কেন হারাম, এর পেছনে যুক্তি কি? আল্লাহ বলেন, এটা হারাম, এটা ভালো নয়, তোমরা এটা করো না। যারা ভুল কাজ করে এবং পরবর্তীতে গিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় অর্থাৎ তৌবা করে, যারা তৌবা করে তাদেরও তাকওয়া আছে, যাদের তাকওয়া আছে তাদেরকেই রক্ষা করা হবে জাহান্নামের উপর সেতু পার হওয়ার সময়। এরা অনেকেই আগুনে পড়েও যাবে কিন্তু ফেরেশতারা তাদেরকে রক্ষা করবেন।